শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক বনগাঁয়। মহকুমা শাসকের আহ্বানে প্রশাসনের সমস্ত বিভাগের উপস্থিতিতে আয়োজিত হয় এই বৈঠক। হাজির ছিলেন পূজোর আয়োজকেরা। শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহকুমা শাসকের আহ্বানে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো বনগাঁতে। বুধবার মহকুমা শাসকের করণে এই বৈঠকের আয়োজন করা হয়। মহকুমা প্রশাসন ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভা, স্বাস্থ্য, দমকল, বিদ্যুৎ বিভাগ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বনগাঁর পুজো আয়োজকেরা। শারদ উৎসবের দিনগুলিতে বনগাঁ শহরে দর্শনার্থীদের ঢল নামে। সে কথা মাথায় রেখে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে কিভাবে পুজোর আয়োজন করতে হবে পুজো আয়োজকদেরও সে বিষয়ে অবহিত করেন বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। হাতে মাত্র আর কয়েকটা দিন, চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে দেবী পুজোর আয়োজনকে ঘিরে। ব্যস্ততা পটুয়াপাড়াগুলিতে, শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। আবহাওয়ার খামখেয়ালিপনা উপেক্ষা করেই চলছে মণ্ডপ নির্মাণের কাজ। বিগত দুবছরে অতিমারী পরিস্থিতির কারণে মানুষ সেভাবে শারদ উৎসবে মেতে উঠতে পারেননি। দুবছর বাদে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরেছে। বিগত দিনের মতো শারদ উৎসবের আয়োজনে মহানগরকে টেক্কা দিতে প্রস্তুত সীমান্ত শহর বনগাঁ। সকলেই মনে করছেন এবছর দর্শনার্থীদের ঢল নামবে শহরের রাস্তায়। পৌরসভা সূত্রে জানা গেছে প্রায় 95টি পুজোর আয়োজন হচ্ছে শহরে। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো আয়োজকদের 60,000 টাকা করে অনুদান দিয়েছেন, পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করেছেন। এবছরই ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। সব মিলিয়ে খুশি পুজোর আয়োজকেরা। যেটা কলকাতার পরে এখানে একটা প্রধান আকর্ষণীয় বাংলার একটা পুজো হয়, সেই পুজোকে যখন সমস্ত ক্লাব, সমস্ত অর্গানাইজেশন বিভিন্নভাবে সজ্জিত হচ্ছে, তাকে প্রশাসনিক রূপ দেওয়ার জন্যে সুন্দরভাবে লক্ষ লক্ষ মানুষের যে বনগাঁয় আগমন হবে সেটাকে এনশিওর করার জন্যে যে শৃঙ্খলার সঙ্গে পুজো হবে তার জন্যে মহকুমা শাসক একটি মিটিং ডেকেছিল এবং সেখানে গিয়ে সমস্ত ক্লাব এবং প্রশাসনিক প্রধান, মহকুমা শাসক সহ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং এসডিপিও, আইসি, ফায়ার ব্রিগেড, পূর্ত দপ্তর, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সকলের উপস্থিতিতে, হসপিটাল সকলের উপস্থিতিতে আমরা সেই মিটিংটাই আমরা হাজির ছিলাম। এবার পুজোর আরও গতি বেড়েছে, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 60,000 টাকা আর্থিক অনুদান যে পশ্চিমবঙ্গ সরকারের থেকে ঘোষণা করেছেন, 10% ইলেকট্রিসিটি আরও সাবসিডি বাড়িয়ে দিয়েছেন। সুতরাং একটা পুজোর একটা আমেজ, একদিকে ক্লাব, একদিকে দর্শক, একদিকে দোকানদার, সামগ্রিকভাবে একটা সেই পুজোর উপকরণ নিয়ে পুজোয় কে কত আকর্ষণীয় হবে সেটার একটা ব্যবস্থা চলছে। সেখানে গিয়ে সেই মিটিং আমরা মহকুমা শাসকের মিটিংয়ে ছিলাম, সেখানে গিয়ে আমরা সমস্ত আলোচনা করলাম, সুবিধা অসুবিধা, মূলত দর্শনার্থীরা ভালো করে ঠাকুর দেখা এবং প্যান্ডেলগুলোকে সুরক্ষিত রাখা, রাস্তায় লাইটগুলো যাতে সুন্দরভাবে লাগানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।